প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে। কন্ট্রোল স্টেটমেন্ট মূলত দুই প্রকার, একটি হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এবং অন্যটি হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট থেকে আপনারা ইফ, এলস, ইফ, এলস এর ব্যবহার শিখবেন, এছাড়াও আপনারা শিখবেন সুইচের ব্যবহার। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট থেকে আপনারা জানতে পারবেন ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ, এই তিন ধরনের লুপ সম্পর্কে। প্রথমেই আমি আলোচনা করব ইফ, এলস, ইফ এবং এলস সম্পর্কে। তো ইফ, এলস, ইফ এবং এলস এর সিনট্যাক্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথম দিকে একটু থিওরি থাকবে এবং পরবর্তীতে এই থিওরিটিক্যাল জ্ঞানগুলো আমরা কাজে লাগিয়ে প্র্যাকটিক্যালি প্রোগ্রামিং করব। ওকে, সো ধরা যাক এমন একটি প্রোগ্রাম তৈরি করতে হবে যে প্রোগ্রামের সাহায্যে কোনো একটি সংখ্যা ইভেন না অড সেটা আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ জোর না বিজোর সেটা নির্ণয় করতে পারি। তো একটি সংখ্যা সাপোজ 5 নিলাম আমরা, সংখ্যাটি ইভেন হতে পারে কিংবা সংখ্যাটি অড হতে পারে। এবার প্রোগ্রামকে আমি কিভাবে বোঝাবো যে সংখ্যাটি ইভেন না সংখ্যাটি অড, কারণ একই সাথে দুইটি স্টেটমেন্ট নিশ্চয়ই কাজ করতে পারবে না, কারণ একটি সংখ্যা হয় ইভেন হবে অথবা অড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো আমরা এখানে আলোচনা করছি কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে, কিভাবে স্টেটমেন্টকে কন্ট্রোল করা যায় সে প্রসঙ্গে। তো কখন আমরা কোনো একটা সংখ্যাকে জোর বলতে পারি? যদি সেই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য হয় সেই সংখ্যাটাকে আমরা ইভেন বলবো, আর যদি কোনো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্য না হয় সেক্ষেত্রে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, অড বা বিজোড় সংখ্যা বলবো। ওকে, তাহলে দেখা যাচ্ছে এই স্টেটমেন্টগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের কন্ডিশন ব্যবহার করতে হবে, আর এইখানেই আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করছি। তো প্রথমে ইফ নিয়ে আলোচনা করব। ইফ, যদি কোনো একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পর ভাগ শেষ, লক্ষ্য রাখবেন মডুলাস দ্বারা আমরা ভাগ শেষ বুঝিয়ে থাকি, যেটা অলরেডি আমি আলোচনা করেছি। তো যদি কোনো একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পর ভাগ শেষ শূন্য সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেই সংখ্যাটি হচ্ছে ইভেন। তো ইফ এর মধ্যে সবসময় কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে তার আন্ডারে অর্থাৎ ঠিক নিচে যে স্টেটমেন্ট থাকবে সেটা কাজ করবে। সো এইখানে ডেফিনেটলি এই কন্ডিশন ট্রু হবে না, কারণ 5কে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য হবে না, সুতরাং এটা কাজ করবে না। পরবর্তীতে যাবে আমরা এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করলাম, ইফ যদি সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে যদি শূন্য না হয় সেক্ষেত্রে কি প্রিন্ট করবে, অড প্রিন্ট করবে। এবং আপনারা যদি লক্ষ্য রাখেন এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, একটি প্রোগ্রামে যতগুলো ইফ থাকবে ঠিক ততগুলো ইফ অবশ্যই অবশ্যই চেক করতে হবে, সেটা মনে রাখতে হবে। ওকে, তো এখানে প্রথমে এখান থেকে শুরু হবে, সংখ্যাটি হচ্ছে 5, ইফ চেক করতে হবে 5কে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য হবে, অবশ্যই এটা সত্য না, সুতরাং এইখানে ইভেন কাজ করবে না, নিচে আসবে ইফ চেক করবে, অবশ্যই ইফ স্মল লেটার হতে হবে সেটা লক্ষ্য রাখতে হবে। 5কে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য নয়, সো এই কথাটি কিন্তু সত্য যে 5কে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে কি হবে না, শূন্য হবে না, সুতরাং এই কনসোল ডট রাইট কাজ করবে, কারণ কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে সেই স্টেটমেন্টটি কাজ করবে। ওকে, তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা জানি যে একটি সংখ্যা যদি ইভেন না হয় সেক্ষেত্রে ডেফিনেটলি সংখ্যাটা হচ্ছে অড, সো এইখানে এই কন্ডিশনটা ব্যবহার করার আসলে কোনো দরকার ছিল না। সো এই প্রোগ্রামটাকে আমরা আরও সিম্পলিফাই করতে পারবো, কারণ আপনারা যদি এখানে লক্ষ্য রাখেন সংখ্যাটি হচ্ছে 5, 5কে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য নয়, সুতরাং এটি সত্য নয়, শুধু শুধু এইখানে এই কন্ডিশন চেক করে তারপর অড বলার কোনো দরকার ছিল না, আমরা প্রোগ্রামটাকে এইরকম ব্যবহার করতে পারতাম, অর্থাৎ এলস ব্যবহার করতে পারতাম শেষের দিকে। সো শেষের কন্ডিশন আসলে ব্যবহার করার কোনো দরকার নেই, তার পরিবর্তে সবসময় এলস ব্যবহার করা যাবে। সো প্রোগ্রামে যদি দুইয়ের অধিক কন্ডিশন বা দুইটি কন্ডিশন থাকে সেক্ষেত্রে প্রথম কন্ডিশন সবসময় ইফ হবে এবং শেষের কন্ডিশন সবসময় এলস হবে, সেটা লক্ষ্য রাখতে হবে। এবার প্রোগ্রামটা কিভাবে সিম্পলিফাই করলাম আমরা, এই প্রোগ্রামটা অনেক কম সময় লাগবে আগের চেয়ে, কারণ লক্ষ্য রাখবেন সংখ্যাটি হচ্ছে 5, প্রথমে ইফ অবশ্যই চেক করতে হবে, 5কে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য এইখানে বলা হচ্ছে, কিন্তু আমরা জানি 5কে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে কি হবে না, শূন্য হবে না, সুতরাং ইভেন কাজ করবে না, সরাসরি এলসে আসবে, আসার পর কোনো কন্ডিশন কিন্তু নেই এলসে, লক্ষ্য রাখতে হবে সরাসরি এইখানে অড প্রিন্ট করবে। তাহলে এখানে প্রোগ্রামে কি করলাম, আমরা টাইম সেভ করলাম, অহেতুক এখানে কন্ডিশন চেক করার যে সময়টুকু আমরা সেভ করলাম এটাই হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, এবার আমরা আরেকটি সংখ্যা নিয়ে কাজ করব, লক্ষ্য রাখবেন ধরা যাক সংখ্যাটি হচ্ছে 6,
তো আমরা দুইটা কন্ডিশন ব্যবহার করলাম এখানে, সংখ্যাটাকে দুই বাক্য দুই দ্বারা ভাগ করার পর বাক্স যদি শূন্য হয় ইভেন, আর যদি বাক্স শূন্য না হয় সেক্ষেত্রে অড। তো এই প্রোগ্রামটাকে নিশ্চয়ই আপনারা সিম্পলিফাই করতে পারবেন ডেফিনেটলি। সেটা কিভাবে, আমরা জাস্ট শেষেরটাকে আমরা এলস করে দেব। ওকে, সো ইফ এলসের ব্যবহার আপনারা নিশ্চয়ই শিখে নিলেন। এবার লক্ষ্য রাখবেন, সাপোজ একটা সংখ্যা ছয় আছে, ছয়কে দুই দ্বারা ভাগ করার পর বাক্সের কি শূন্য, এই কথাটি সত্য, সেক্ষেত্রে এটা প্রিন্ট করবে কি ইভেন, এলসে কিন্তু আর আসবে না। সো আমরা টাইম সেভ করলাম। লক্ষ্য রাখবেন ইফ যদি কাজ না করে সেক্ষেত্রে এলস কাজ করবে। ওকে, সো দুইটি কন্ডিশনের বেলায় প্রথমটা হবে ইফ এবং শেষেরটা হবে এলস। এলস ব্যবহার করবেন একেবারে শেষের কন্ডিশন হিসেবে, অবশ্যই এখানে কোনো কন্ডিশন ব্যবহার করা লাগবে না, কারণ ইফ যদি কাজ না করে সেক্ষেত্রে কি কাজ করবে, এলস কাজ করবে। এবার আমরা লাস্ট যে জিনিসটা শিখবো, আমরা ইফ শিখেছি, এলসের ব্যবহার শিখেছি, এলস ইফের ব্যবহারটা আমাদের বাকি, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ইফ, এলস ইফ এবং এলস লক্ষ্য রাখতে হবে সবসময়, প্রথম কন্ডিশনটা থাকবে ইফের মধ্যে, শেষেরটা থাকবে এলসের মধ্যে। আর নিশ্চয়ই এলস ইফ বোঝা যাচ্ছে, তাহলে কি করতে হবে, মাঝখানের যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো হবে এলস ইফ। ধরা যাক একটি প্রোগ্রামে আমার ছয়টা কন্ডিশন ব্যবহার করা লাগবে, প্রথম কন্ডিশন থাকবে ইফ, লাস্টেরটা থাকবে এলসে, বাকি মাঝখানে যতগুলো আছে সবগুলো কন্ডিশন আমরা রাখবো এলস ইফ এর মধ্যে। সো বিষয়টা ভালো করে বোঝানোর জন্য, ধরা যাক একটি সংখ্যা পজিটিভ না নেগেটিভ না জিরো সেটা আমরা নির্ণয় করব। ওকে, তো সংখ্যাটা হতে পারে পজিটিভ, সংখ্যাটা হতে পারে নেগেটিভ, কিংবা সংখ্যাটা হতে পারে জিরো। তো একটি সংখ্যাকে কখন আমরা পজিটিভ বলি, যদি সেই সংখ্যা জিরোর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটি হচ্ছে পজিটিভ, যদি কোনো সংখ্যা জিরোর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো নেগেটিভ, আর যদি জিরোর সমান হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো সেই সংখ্যাটি হচ্ছে জিরো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটি কন্ডিশন ব্যবহার করা লাগবে। এই প্রোগ্রামটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন কীভাবে করতে হবে। প্রথমটা আমরা ইফ রাখবো, শেষেরটা আমরা এলস, এবং মাঝখানেরটা এলস ইফ রাখবো। এখন কথা হচ্ছে এলস ইফ কেন রাখবো, সেটা বোঝার জন্য আমরা একটু উদাহরণ নিই এখানে। সাপোজ একটি নাম্বার নিলাম জিরো, প্রথমে চেক করবে ইফ, অবশ্যই চেক করতে হবে, যেমনটা আপনারা জানেন জিরো জিরোর চেয়ে বড়, ডেফিনেটলি এটা সত্য না, সুতরাং এখানে কনসোল ডট রাইট কাজ করবে না, তার স্টেটমেন্টটা কাজ করবে না, নিচে আসবে ইফ যেহেতু আছে অবশ্যই চেক করতে হবে, জিরোর চেয়ে জিরো বড় অবশ্যই এটা সত্য না, সুতরাং এটাও নেগেটিভ কাজ করবে না। আবারও এখানে নিচে এসে শুধু শুধু এটা চেক করবে, কারণ যেহেতু সংখ্যাটা পজিটিভ নয় নেগেটিভ নয় তাহলে ডেফিনেটলি জিরো কন্ডিশন চেক করার কোনো দরকার ছিল না, বাট যেহেতু ইফ সেক্ষেত্রে কন্ডিশন চেক করবে জিরো সমান জিরো এবং প্রিন্ট করবে জিরো। তো এখানে আমরা টাইম সেভ করতে পারতাম কিভাবে, আমরা জাস্ট এলস ইউজ করে সবার শেষের কন্ডিশনটাকে, তাই না। এবার যদি প্রোগ্রামটা আমরা পড়ি, জিরো জিরোর চেয়ে বড় এটা সত্য না, এটা কাজ করবে না, জিরোর চেয়ে জিরো বড় এটাও কাজ করবে না, এলসে আসবে সরাসরি প্রিন্ট করবে জিরো। ওকে, এবার ধরা যাক আরেকটি সংখ্যা আমরা নিলাম সিক্স, সিক্সের জন্য প্রোগ্রামটাকে আমরা কীভাবে সিম্পলিফাই করতে পারবো। আমি এতগুলো উদাহরণ দিয়ে আপনাদের কেন দেখাচ্ছি, যাতে করে ইফ এলস ইফ এবং এলসের ব্যবহারটা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো সিক্স যদি জিরোর চেয়ে বড় হয় ডেফিনেটলি এটা সত্য এবং প্রিন্ট করবে পজিটিভ, দ্যাটস ইট। কিন্তু তারপরও শুধু শুধু ইফে আসবে, এই ইফে আসবে, এটা তো আমরা চাইনি, তাই না। আমরা এটাকে সিম্পলিফাই করতে পারতাম কিভাবে, সবার শেষেরটাকে আমরা এলস রেখে দেব। এবার আমরা প্রোগ্রামটা পড়ি, সংখ্যাটি হচ্ছে সিক্স, সিক্স জিরোর চেয়ে বড় প্রিন্ট করবে পজিটিভ, তারপর আবার ইফ আছে, শুধু শুধু আসবে, সিক্সের চেয়ে জিরো বড় নয় সুতরাং নেগেটিভ প্রিন্ট করবে না, বাট কন্ডিশনটা চেক করার জন্য নিচে চলে এসেছে আননেসেসারিলি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কী ব্যবহার করব, এলস ইফ ব্যবহার করব। এবার সুবিধাটা কি, সিক্স জিরোর চেয়ে বড় প্রিন্ট করবে পজিটিভ, এলস ইফে আর আসবে না। কখন এলস ইফে আসবে, যদি উপরেরটা কাজ না করে তাহলে এলস ইফে আসবে, এইরকম। ওকে, সো একটি প্রোগ্রামে কীভাবে এলস ইফ কাজ করে, সাপোজ আপনার কাছে তিনটি চারটি কন্ডিশন আছে, প্রথমে ইফের মধ্যে একটা কন্ডিশন থাকবে, লাস্টেরটা থাকবে এলসের আন্ডারে, বাকি মাঝখানে দুইটা থাকবে এলস ইফের আন্ডারে। ইফ যদি কাজ না করে সেক্ষেত্রে এলস ইফে যাবে, আবার এলস ইফ যদি কাজ না করে নিচের এলস ইফে যাবে, এরকম একটা এলস ইফ কাজ না করলে আরেকটাতে যাবে, আর যদি কাজ করে সেক্ষেত্রে আর নিচে যাবে না, এটাই হচ্ছে এলস ইফের সুবিধা। সো এই বিষয়গুলো এবার প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো। আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেবেন, আমি অলরেডি একটি প্রোগ্রাম তৈরি করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং ইন্ডেক্স ডট জেএস নামে দুইটি ফাইল তৈরি করা আছে। এবার জাস্ট জাভা স্ক্রিপ্টের ফাইলটাকে এখানে লিঙ্ক করে দেবো, কীভাবে লিঙ্ক করতে হবে সেটা ডেফিনেটলি আপনাদের জানা আছে। আমরা এখানে জাস্ট জাভা স্ক্রিপ্টের ফাইলটার নামটা বলে দিচ্ছি ইন্ডেক্স ডট জেএস। এবার আমি ইন্ডেক্স ডট জেএস এ কোডিং করা শুরু করে দেব। প্রথমেই ধরা যাক আমরা ইভেন অডের যে প্রোগ্রামটা করেছিলাম সেটা এখানে করে নিচ্ছি। তো একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল নাম্বার, সাপোজ নাম্বার ইকুয়াল ফাইভ দিচ্ছি, এবং তারপর যেটা করব ইফ
সংখ্যাটাকে যদি দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য হয় সেক্ষেত্রে বলতে পারবো এটা হচ্ছে ইভেন। সো আমি এখানে কনসোল ডট লগ এবং এখানে ইভেন দিয়ে দিচ্ছি, তারপর কোডটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি চেপে এবং এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে নিচ্ছি। এখানে জাস্ট একটু চেঞ্জ হবে নট ইকুয়াল জিরো এবং এখানে অড প্রিন্ট করে দিচ্ছি, ওকে। এবং আমি কনসোলে চলে যাচ্ছি যেহেতু আমরা আউটপুটটা কনসোলে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে অড প্রিন্ট করে দেখাচ্ছে, ওকে। সো ইন্ডেক্স ডট জেএস এ গেলাম, সংখ্যাটা কীভাবে কাজ করতেছে ডেফিনেটলি অলরেডি আপনারা জেনে নিয়েছেন। আমি যদি এখানে সিক্স দিই সেক্ষেত্রে কী আউটপুট আসবে ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন, সেক্ষেত্রে ইভেন আসবে কারণ সিক্সকে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য হয়ে যাবে এবং এখানে ইভেন প্রিন্ট করে দেখাবে। আর আমরা যখন ফাইভ দিচ্ছি তখন কী হচ্ছে, ফাইভকে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য হবে না, সুতরাং এটা কাজ করবে না, এই কন্ডিশন ফলস। ফলস হলে ডেফিনেটলি তার আন্ডার স্টেটমেন্ট কাজ করবে না, নিচে আসবে ফাইভকে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য নয় এই কথা সত্য, সুতরাং তার আন্ডার স্টেটমেন্ট যেটা আছে সেটা কাজ করবে এবং অড প্রিন্ট করবে যেমনটা এখানে দেখাচ্ছে, ওকে। এবার আমরা যদি এখানে এলস ব্যবহার করি যেমনটা আমি আপনাদের শিখিয়ে দিয়েছি এক্স্যাক্টলি সেম আউটপুট দিচ্ছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এক্ষেত্রে কী হচ্ছে, টাইম সেভ হচ্ছে কারণ ফাইভকে দুই দ্বারা ভাগ করার পর বাক্সে শূন্য হবে না, সুতরাং এটা সত্য না, এলসে চলে আসবে এবং অড প্রিন্ট করবে, ওকে। সো ইভেন অর্ডার প্রোগ্রাম পরে আমি যে কাজটা করতে পারি, আমি আপনাদের লেটার গ্রেড নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম দেখাবো, বাট সেটা আমি করব না, সেটা আপনাদের জন্য আসলে আমি টাস্ক দিয়ে দেব এবং এটি হচ্ছে আপনাদের টাস্ক ফোর, এমন একটা প্রোগ্রাম করতে হবে। আমি জাস্ট প্রোগ্রামের বেসিকটা এখানে আপনাদের দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন লেটার গ্রেড নির্ণয় করব আমরা। লেটার গ্রেড কীভাবে নির্ণয় করব, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, তার মার্কস ইনপুট নেব, ইউজারের মার্কসটা আমরা কী করব ইনপুট নেব। আমি জাস্ট এখানে বেসিক ধারণা দিচ্ছি। সো ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নেব, ইনপুটটা হচ্ছে তার মার্কস। এবার আমি কন্ডিশন দিয়ে চেক করব সে এ প্লাস পেয়েছে কি না, এ প্লাস কখন পাবে, সাপোজ 80 থেকে যদি 100 কারো মার্কস হয় সেক্ষেত্রে এ প্লাস পাবে, অথবা সে এ পেতে পারে, এ কখন পাবে, সাপোজ ধরে নিন এখানে 70 থেকে 79 এর মধ্যে মার্কস হলে সেই মার্কসটা হবে এ, এরকম চলতে থাকবে এ প্লাস এ, দেন এ মাইনাস বি সি ডি এবং ফেল পর্যন্ত চলতে থাকবে। আমি সবার শেষে চলে যাচ্ছি, আমি ডিতে চলে যাচ্ছি, এখানে অনেকগুলো কন্ডিশন লাগবে সেটা আপনারা করে নেবেন, আমি এইখানে ডট 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 দিচ্ছি না আসলে কমেন্ট দিয়ে চলে যাচ্ছি, এটা আপনাদের কাজ আপনারা করবেন। এ তারপর কি হতে পারে, এ মাইনাস এবং সবার শেষে কী হবে, সাপোজ যদি কেউ 33 থেকে 39 মধ্যে না পায় অর্থাৎ 33 নিচে পায় সেক্ষেত্রে সেই স্টুডেন্টটা কি ফেল। সো এরকম একটা প্রোগ্রাম আপনাদের করতে হবে। আবারও বলে নিচ্ছি প্রোগ্রাম কি করবে, প্রথমে ইউজার কাছ থেকে মার্কস ইনপুট নেবে, মার্কস দেওয়ার পর কন্ডিশন দিয়ে চেক করতে হবে সে এ প্লাস এ, এ মাইনাস বি সি ডি অথবা ফেল কিনা, সেটা কোনটা সেটা অবশ্যই আপনার প্রোগ্রাম দেখাতে হবে। সো এটা হচ্ছে আপনাদের টাস্ক ফোর, আপনারা এটা প্রোগ্রামটা করে ভিডিও নিচে কমেন্টে দিয়ে দেবেন। আপনারা যদি না পারেন অবশ্যই আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের সলিউশন নিয়ে আলোচনা করব। তো সর্বশেষে আমি যে কাজটা করব, আমি পজিটিভ নেগেটিভের প্রোগ্রামটা করব, ভেরিয়েবল নাম্বার, সাপোজ এইবার আমি সংখ্যাটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিচ্ছি, ইউজার কাছ থেকে ইনপুট নিতে হলে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে প্রম্পট ব্যবহার করতে হবে এবং প্রম্পটে আমি বলে দিচ্ছি এন্টার এ নাম্বার, যে কোনো একটা সংখ্যা দেওয়ার জন্য বলবো, ওকে। এবং এইখানে যে কাজটা করতে পারি ইফ কন্ডিশন চেক করব, নাম্বার যদি জিরোর চেয়ে বড় হয় সেক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে পজিটিভ, কনসোল ডট লগ সংখ্যাটি হচ্ছে পজিটিভ। এক্স্যাক্টলি সেমভাবে আমি কপি করে নিচ্ছি, বেশ কয়েকবার আমি ইউজ করব কন্ট্রোল বি কন্ট্রোল ভি, সংখ্যা থেকে যদি জিরো বড় হয় সেক্ষেত্রে সংখ্যাটি হবে নেগেটিভ এবং সংখ্যাটি যদি জিরোর সমান হয় সেক্ষেত্রে বলবো আমি জিরো। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, তিনটি কন্ডিশন এখানে মূলত আছে, ওকে। সো আমরা ইউজার কাছ থেকে যদি ইনপুট নেই, সাপোজ আমি ফাইভ নিলাম, লক্ষ্য রাখবেন এখানে ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছি ফাইভ, ওকে দিচ্ছি এবং কনসোলে দেখাচ্ছে পজিটিভ কারণ ফাইভ জিরোর চেয়ে বড় এবং প্রিন্ট করবে পজিটিভ। তারপরও আমি যেতে বলেছি ইফ থাকলে অবশ্যই চেক করতে হবে, শুধু শুধু এইখানে আসবে কাজ করবে না, এইখানে আসবে কন্ডিশন ফলস, সুতরাং স্টেটমেন্ট কাজ করবে না। সো এবার এই প্রোগ্রামটাকে আমরা সিম্পল কীভাবে করতে পারি, অবশ্যই আমরা করতে পারি সর্বশেষ কন্ডিশন আমরা কী রাখবো, এলস রাখবো, যেমনটা বলেছি একটি প্রোগ্রামে যতগুলো কন্ডিশন থাকুক না কেন প্রথম কন্ডিশন থাকবে ইফের মধ্যে, প্রথম কন্ডিশন ইফের মধ্যে, সর্বশেষ থাকবে এলসে, সুতরাং এখানে কোনো কন্ডিশন ব্যবহার করা লাগবে না, মাঝখানে যতগুলো আছে সবগুলো হবে এলসিফ, লক্ষ্য রাখবেন। আবারও বলে নিচ্ছি মাঝখানে যতগুলো থাকবে সবগুলো হবে এলসিফ। সো আমি এখানে লিখে দিচ্ছি দ্যাটস ইট, এতটুকুই এই ভিডিও টিউটোরিয়ালে থাকবে।
এক্স্যাক্টলি সেম। আপনার চাইলে এখানে যদি আরো কন্ডিশন ব্যবহার করা লাগে, সাপোজ আপনার প্রোগ্রামে আপনি চারটি কন্ডিশন ব্যবহার করবেন, সেক্ষেত্রে কি হবে, প্রথমটা ইফ, সবার শেষটা এলস, এবং মাঝখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে এলস ইফ। এই ভিডিও এতটুকু থাকবে, আপনাদের টাস্কটি অবশ্যই কমপ্লিট করে নেবেন, আদারওয়াইজ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যাওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যদি টাস্কটি আপনারা চেষ্টা করার পরও কমপ্লিট করতে পারেন না, সেক্ষেত্রে ডেফিনেটলি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেবেন।